আমি জানি যারা আমাকে এতদিন সাপোর্ট করতেন আজকের এই ভিডিওর কথাগুলো শোনার পর আমাকে হয়তো সাপোর্ট করবেন না, কিন্তু আমি বলবো আমি সবসময় সত্যের পক্ষে ছিলাম, আছি এবং সারা জীবন থাকব। আজকে যে মামুনুল হককে গ্রেপ্তার করছে এটা কি ওনার কর্মফল নয়? যদি উনি এত বড় ভুল না করত তাহলে ওনাকে আজ এমন পরিস্থিতির শিকার হতে হতো না। এবং শুধু উনি হয়নি, ওনার জন্য অসহায় যত আলেম ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে গেছে। আমার একটাই কথা, হ্যাঁ আমি বিশ্বাস করলাম যে মামুনুল হক রিসোর্টে তার বউ নিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করছি, কিন্তু আমার একটাই কথা, যখন দেশের এমন অবস্থা, এমন পরিস্থিতি, যখন 17 জন ভাই শহীদ হলো পুলিশের গুলিতে তার ডাকে, অথচ মামুনুল হকের ডাকেই কিন্তু তারা শহীদ হয়েছে, সো তাদের রক্তের গন্ধ না শুকাতে কীভাবে মামুনুল হক বোনিয়া রিসোর্টে যায়, কীভাবে যায়? বিবেক দিয়ে চিন্তা করলে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। আসলে আমরা আবেগের বশে আমরা অনেক সময় অনেক অন্যায়কেও সাপোর্ট করে থাকি, কিন্তু এটা করা যাবে না। আপনারা যদি প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে আপনারা এটাই আমার মতো এটাই বলবেন, আমিও মামুনুল হকের সাপোর্ট দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত উনি সেই সম্মানটা রাখতে পারেনি। উনি তো হেফাজতের কোনো হেফাজতই করতে পারেনি, ইসলামের কোনো হেফাজতই করতে পারেনি, বিনিময়ে ইসলামকে দুশ্চরিত্রা নাম দিয়েছে। আজকে ওনার জন্য মানুষ ইসলামের চরিত্র নিয়ে টানাটানি করে, সি একজন হেফাজতের মানে এমন কীর্তি কাহিনী এটা কি মেনে নেওয়া যায়? আজকে ওনাকে গ্রেপ্তার করেছে, আমরা ওনাকে সাপোর্ট করতে পারতেছি না, কারণ আমাদের লজ্জা হয় ওনার মতো মানুষের জন্য, ঠিক আছে? ওনার মতো মানুষের জন্য আজকে শত শত আলেমদের গ্রেপ্তার করে নিয়ে গেছে, শুধুমাত্র ওনার ডাকে এসেছে। ওনার ডাকে এসে আমাদের জানা মতে মানে সূত্র অনুযায়ী 17 জন ভাই শহীদ হয়েছে, তাদের রক্তের গন্ধ যখন চারদিকে মানুষ হাহাকার করছিল, তাদের পরিবারের মানুষদের স্বজনদের চোখে যখন চোখের পানি জলজল করছিল, তারা যখন শোকাহত ছিল, ঠিক সেই মুহূর্তে একজন হেফাজতের নেতা কীভাবে বোনিয়া রিসোর্টে যায়, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আসলে কি বলবো, আমরা তো মানে আবেগের বশে শুধু মানুষ মানে যেটা আমরা দেখি সেটাকে আমরা অনেক বড় মনে করি, আমরা মানুষের বিবেক দিয়ে মানুষের ভিতরটা দেখার চেষ্টা করি না। যারা শহীদ হয়েছিল তারা কি জানতো যে মামুনুল হকের ভিতরে এত নোংরামি থাকবে? কখনো কখনোই জানতো না, আর জানলে কখনো তারা তার ডাকে আসতো না। সো মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নেই, তার জন্য শত শত আলেম যারা কোনো অপরাধ করে নাই তারা কিছুদিন ধরে জেল খাটতেছে, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গেছে আরও নিয়ে যাবে। সত্য সবসময় সত্য হয়, মামুনুল হক যেটা করেছে এটা তার কর্মফল এবং আজকে তাকে তার কর্মফল ভুগতে হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। জানি আপনারা এখন আমাকে অনেক খানকি নোটি মাগিয়ে অনেক গালি দিবেন, তাতে দেন সেটা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি সত্যের পক্ষে ছিলাম এবং সবসময় থাকবো। আমি অনেক হিসেব মিলানোর চেষ্টা করছি কিন্তু হিসেব কোনোভাবেই মিলছে না, কারণ উনি ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে কীভাবে একজন ইসলামের হেফাজত হয়ে কীভাবে নেতা হয়ে এসে রিসোর্টে কীভাবে যায়। বোনিয়া তো ঘরেও থাকা যায়, ঘরেও তো বোনিয়া একটু রিল্যাক্সে থাকা যায়, আনন্দ করা যায়, ফুর্তি করা যায়, রিসোর্টে যেতে হবে? আবার উনি বলে যে ওনার বউকে খুশি করার জন্য উনি মিথ্যা কথা বলছে, কোনো ইসলামে তো এটা নেই যে হ্যাঁ ইসলামে এটা আছে তুমি ভরণ পোষণ দিতে পারলে 4টা বিয়ে করতে পারো, কিন্তু বড় বউর কাছ থেকে সত্যি গোপন করে বিয়ে করা, গোপনে বোনিয়া সংসার করা, এটা তো কোনো ইসলামে নেই। একজন এত বড় মাওলানা হয়ে সে যদি মিথ্যা কথা বলে তাহলে সাধারণ ছেলেপেলেরা তো যে কোনো মুহূর্তে ভুল করবে, যে কোনো মুহূর্তে বিয়ে করে বলবে যে বউকে খুশি রাখার জন্য আমি মিথ্যা বলছি, তাই না? তাহলে এগুলো আমাদের কী শিক্ষা দিচ্ছে? আমি জানি আপনারা এখন সবাই আপনাদের রক্ত গরম হয়ে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সত্যি সবসময় সত্যি হয়, শুধু বিবেক দিয়ে চিন্তা করার মতো ক্ষমতা শক্তি থাকতে হয়। ওকে।